আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনেকগুলো বাড়ির ফ্লোর প্ল্যান দেখাবো, আশা করি আপনাদের পছন্দ হবে। যদি যে কোনো একটি ফ্লোর প্ল্যান পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে স্ক্রিন লেখা নাম্বারে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনলাইনের মাধ্যমে। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি সবসময় আপনার পাশে। মনে রাখবেন, স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আমাদের। তো বন্ধুরা, চলুন আমরা আজকে অনেকগুলো বাড়ির ফ্লোর প্ল্যান দেখে নিব এবং জানবো বাড়িগুলো তৈরি করতে কেমন খরচ হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা ফ্লোর প্ল্যান। বাড়ির দৈর্ঘ্য হচ্ছে আমাদের 38 ফিট 7 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 36 ফিট 8 ইঞ্চি। 3 বেডরুমের একটি বাড়ি থাকবে, আমাদের ড্রয়িং ডাইনিং থাকবে, আমাদের কিচেন। বলতে গেলে মোটামুটি খুব সুন্দর একটি বাড়ির প্ল্যান এটি, খুব অসাধারণ একটি বাড়ি, নতুন মডেল, নতুন ডিজাইনের বাড়ি এটি। বন্ধুরা, এই বাড়িটি আনুমানিকভাবে তৈরি করতে আপনার একতলা তৈরি করতে 30 লক্ষ টাকার মতন লেগে যাবে, A to Z। বন্ধুরা, এটা আরেকটা খুব বড় সড়ো বাড়ি, যারা চাচ্ছেন 3 ইউনিট দিয়ে বাড়ি করবেন তাদের জন্য এই বাড়িটি, যাদের বাজেট বেশি তাদের জন্য এই বাড়িটি খুব সুন্দর একটি বাড়ি। কিন্তু বাড়িটি খুব অসাধারণ একটি বাড়ির প্ল্যান। বাড়িতে 2টি সিঁড়ি থাকবে, 3 ইউনিটের একটি বাড়ি। বন্ধুরা, বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 5 ফুট 15 ফিট, প্রস্থ হচ্ছে 45 ফিট 8 ইঞ্চি। তো আমাদের একটা ইউনিটের যেটা থাকতেছে, 2টা বেডরুম থাকতেছে, ড্রয়িং ডাইনিং থাকতেছে, অপর ইউনিটে থাকতেছে 2টা বেডরুম, কিচেন। বন্ধুরা, এটা আমাদের একটা বাড়ির ফ্লোর প্ল্যান। বাড়িতে আমরা পাবো 3টা বেডরুম পাবো, ড্রয়িং ডাইনিং পাবো, একটা কিচেন পাবো, 2টা টয়লেট পাবো। বাড়ির দৈর্ঘ্য হচ্ছে আমাদের 35 ফিট 8 ইঞ্চি, প্রস্থ হচ্ছে আমাদের 34 ফিট 2 ইঞ্চি। তো বাড়ি যদি আপনি বর্তমান সময় তৈরি করতে চান, তাহলে আপনার এখানে মোটামুটি আপনার 18 লক্ষ থেকে 20 লক্ষ টাকা লেগে যাবে, A to Z সম্পূর্ণ খরচ। বন্ধুরা, এটা একটা খুব সুন্দর একটি বাড়ির প্ল্যান, 41 ফিট বাই 32 ফিট, 41 বাই 32 ফিট একটা বাড়ির প্ল্যান। এই বাড়িটি যদি আপনি A to Z সম্পূর্ণ খরচ তৈরি করতে চান, A to Z যদি সম্পূর্ণ তৈরি করতে চান, বর্তমান যে খরচ, এই খরচ অনুযায়ী যেটা আপনার খরচ হচ্ছে, আপনার খরচ হবে প্রায় 23 লক্ষ 50 হাজার টাকা A to Z তৈরি করতে। A to Z তৈরি করতে 2 তলা ফাউন্ডেশন দিয়ে খরচটি হবে। বন্ধুরা, এটা একটা বাড়ির প্ল্যান, 38 ফিট 1 ইঞ্চি বাই 36 ফিট 8 ইঞ্চি। খুব সুন্দর একটি বাড়ির প্ল্যান, খুব অসাধারণ একটি বাড়ির প্ল্যান, খুব সুন্দর একটি বাড়ির প্ল্যান। বাড়িটি 38 ফিট 1 ইঞ্চি বাই 36 ফিট 8 ইঞ্চি, 4টা বেডরুম নিয়ে বাড়িটি, কিচেন থাকবে, 2টা টয়লেট থাকবে। মোটামুটি বলতে গেলে একটা পরিবারের জন্য এনাফ এই বাড়িটি, খুব সুন্দর একটি বাড়ির প্ল্যান। কিন্তু এটি আপনি চাইলে আপনি এই বাড়ি নির্মাণ করতে পারেন। আপনার গ্রামে বাড়িটি তৈরি করতে আমাদের আনুমানিকভাবে খরচ হয়ে যায় প্রায় 21 লক্ষ থেকে 22 লক্ষ টাকার মতন, A to Z ইলেকট্রিক প্লাম্বিং সহ সকল খরচ আমাদের এত টাকা লেগে যাবে। বন্ধুরা, এটা একটা বাড়ির প্ল্যান, 37 ফিট বাই 39 ফিট 7 ইঞ্চি, খুব সুন্দর একটি বাড়ির প্ল্যান। আমাদের 4টা বেডরুম নিয়ে বাড়িটি, অসাধারণ একটি বাড়ির প্ল্যান। বন্ধুরা, এটা এই বাড়িটি মোটামুটি আমাদের তৈরি করতে বর্তমান সময়ে 35 লক্ষ টাকার মধ্যে লেগে যাবে, খুব সুন্দর একটি বাড়ির প্ল্যান। বন্ধুরা, এই ভিডিওতে যে কোনো একটি বাড়ির ফ্লোর প্ল্যান পছন্দ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা, আজকে এখানে আল্লাহ হাফেজ।